भाई उठो, अलार्म बजे तो घुमाते जाओ। उठो, तुम्हें ऑफिस जाबे ना? যাবার চাই। अरे তোমার আজকে বসের সাথে কি মিটিং ছিল না? মিটিং আছে তো। ভুলে গেছে একদম, আগে ডাকবে তো। ডাকছি কখন থেকে। গুড মর্নিং। যাও তো ফ্রেশ হয়ে আসি। Baby, 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 I'm going. What the? Office, Baba, office. You take rest. I'm by the lock. Okay. Hello. ও বেরিয়ে গেছে, তাড়াতাড়ি চলে এসো, দরজাটা খোলা আছে। আর কতদিন আমরা এভাবে লুকিয়ে দেখা করব? আমারও তো ইচ্ছা করে একটা গোটা দিন, একটা গোটা রাত শুধু তোমার সাথে থাকার। আমারও কি ভালো লাগে বলো? তুমি যদি তখন কিছু একটা ভালো কাজ করতে, তাহলে আজকে এই দিনটাই আসতো না। সেটাই, সবই আমার দোষ। আমি তোমায় দোষ দিচ্ছি না বাবু, একটু বোঝো। কোনো মেয়ের মা বাবা কখনো কি চায় একটা বেকার ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিতে? কিন্তু আমি তো তোমার বাবা মার কাছে সময় চেয়েছিলাম। তুমি তো জানতে বলো যে বাবার ক্যান্সার, বেশি দিন বাঁচবে না। মারা যাওয়ার আগে তার ইচ্ছে ছিল তার মেয়েকে বিয়ে দিয়ে যাবে। এটা সব বাবা মারই ইচ্ছে থাকে, আর সব কিছু বাবা মার ইচ্ছে দিয়ে। ও শুধু বাবা আমার ইচ্ছেটাই দেখলে, আর আমার ইচ্ছে। ইচ্ছে পূরণ হলো। আর তাছাড়া তো আমি বিয়ের আগেও তোমার ইচ্ছে পূরণ করেছি, আর এখনো। নামেই আমার সাথে অভিজিতের বিয়ে আছে, আসল স্বামী স্ত্রী তো আমরা দুজনে। তাই আমরা আসল স্বামী স্ত্রী, কিন্তু আসল স্বামী স্ত্রী তো হানিমুনে যায়, আমরা তো কোথাও যাইনি। আমরা তো রোজই হানিমুনে যাই। সে তো দিনে, রাতে তুমি পাই কোথায়? এমন বলো না। হ্যাঁ শোনো না, একটা না প্ল্যান করি, কি আমরা টুক করে কোথাও ঘুরে আসি। চলো শুধু তুমি। হ্যাঁ ভালোই হয়, সে নয় হবে। এখন না আমি ফ্রেশ হয়ে আসি। না কি হলো, আজকে আমরা একসাথে ফ্রেশ হব। একসাথে ফ্রেশ তুমি যাও। শোনা তুমি ওখানে চলে যাও তাড়াতাড়ি। কি হলো, তুমি খুলতে তো দেরি করলে যে? আমি আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ওকে তুমি তো তাড়াতাড়ি চলে এলে, একটু কাজ ছিল তাই চলে এলাম। ওই আজকে ইভিনিংয়ে মুম্বাই যেতে হবে 7:30। যাও তুমি ড্রেসটা চেঞ্জ করো না, আমি লাগেজ গুছিয়ে নিচ্ছি। আচ্ছা তুমি লাগেজটা ঠিক করো। আচ্ছা আমাকে ড্রেসটা দাও তো, যেটা পরে যাবো। না থ্যাংক ইউ। তো কতদিনের জন্য যাচ্ছ? তা হবে মোটামুটি ধরো 7-8। 7-8? 7 দিন আমি তোমায় ছেড়ে থাকবো? তাই 7 দিন আমাকে ছেড়ে থাকতে কষ্ট হবে? তুমি জানো না আমি তোমায় ছেড়ে থাকতে পারি না। কিন্তু কি করবো বলো, প্রমোশন হওয়ার পরে দেখলে তো বস চাপ দিয়েছে প্রচুর, আর সেই চাপটা মেনটেন না করলে জবটা নিয়ে প্রবলেম হয়ে যাবে। তাই এগুলো তো করতেই হবে না। আস্তে আস্তে দেখছি না তোমার বস আমার সতীন হয়ে উঠছে। বস সতীন হয়ে উঠছে আমার? হ্যাঁ কি করে সতীন হয়ে উঠছে? আমার তো তুমি আছো, তোমাকে 7 দিন কি করবো? 7 দিন তো বেশ মজা করে থাকবে। আর আমি? আচ্ছা তুমি তাড়াতাড়ি করো, আমাকে বেরোতে হবে। হ্যাঁ আমি তোমার ব্যাগটা গুছিয়ে দিই তাড়াতাড়ি করে। ফোন করবো কিন্তু, আর তাড়াতাড়ি ফিরে আসবে। প্রমিস? প্রমিস। And you just take care of yourself. শোনো নিচে খেয়াল রাখবে কিন্তু। তুমিও চলো ভাই, টেক কেয়ার, সাবধানে থেকো। টাটা। তোমার এই ইচ্ছাটাও পূরণ হলো তাহলে। এবার আমার হানিমুন শুরু। তাহলে এক কাজ করি, কি হোটেল রিট্রিট বুক করে নি? ঠিক আছে খুব ভালো। Good morning. কি হলো? দুজনে এত দুশ্চিন্তায় পড়ে গেল। লাভ ইউ টু। চল নিজের যত্ন নিও। টেক কেয়ার। আমার মায়া বেবি, মায়া বেবি, তোমার এই ইচ্ছাটাও পূরণ হলো। তাহলে এবার আমার হানিমুন শুরু। তাহলে এক কাজ করি, হোটেল রিট্রিট বুক করে নিই, ঠিক আছে? ভয় পেও না। দেখো, তোমাদের সম্পর্কের ব্যাপারে আমি অনেকদিন আগে থেকেই জানি। আর দেখো, ভালোবাসাটা মন থেকে হয়, জোর করে ভালোবাসা আসে না। আর দুদিন পর আমাদের সন্তান হবে, তার উপর কী প্রভাব পড়বে? আর এমনিতেও এইভাবে আমাদের সংসারটা কী অবস্থায় যাবে, কেমন চলবে ভেবে দেখেছো? তাই আমি ভেবেছি যে আমরা একে অপরকে মিউচুয়াল ডিভোর্স দিয়ে তোমার রাজের সম্পর্কটা যেন লুকোচুরি সম্পর্কে না থাকে, কন্টিনিউ হয়, যাতে অ্যাটলিস্ট তোমরা ভালো থাকো। ভালো থাকো। ওকে দেখো রাজ, is clear, baby. Let's play our honeymoon.